তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন জানেন ওনার কাছে একটা যুবতী মেয়ে আসত ওনার সোহবতে তো আসত যে তো আসা যাওয়া করতে করতে একদিন এক যুবক দেখছে মেয়েটাকে অত্যন্ত রূপসী মেয়েটাকে দেখে তার পছন্দ হইল বহু চেষ্টা করতেছে মেয়েদের সাথে কথা বলার জন্য কিন্তু ছেলেটার তো নজর পড়েছে মেয়ের দিকে কিন্তু মেয়ের তো খেয়াল ছেলের দিকে না মেয়ের তো খেয়াল হলো আল্লাহর ওলির উসিলা দিয়ে তার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছানো জুরু জুরু কন্যা সাহান আল্লাহ রাবিয়া বস্তির নাম শোনেন নাই রাবিয়া বস্তি একজন নারী ছিলেন উনি গরিব ছিলেন ওনার ঘরে প্রদীপ নাই কেমন করে আমল করবে রাবিয়া বস্তির জীবনেতে এসেছে ওনার আঙ্গুলের মাথায় এমন ভাবে নূর ঝলকাত ছিল ওনার নূরের এই আঙ্গুলের মাথা দিয়ে নূর চমকাত ছিল আর ওই নূরের আলোতে তিনি ঘরে নামাজ পড়েছিলেন জুরে জুরে কন্যা সবাহ আজকে বাংলাদেশে তো গজব কেন মুসলমানের উপরে তো আল্লাহর গজব কেন দেখেন নাই কয়দিন আগে চার দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আসতে যে অপেক্ষায় থাকেন আট দশমিক নয় মাত্রার ভূমিকম্প হবে পুরো দুনিয়া ফ্ল্যাট করে ফেলবে এটার মধ্যে বাংলাদেশও আছে কিসের পাওয়ার দেখান কিসের ক্ষমতা দেখান মিয়া দেহটার ভিতরে আটকাটা কতক্ষণ থাকবে এটা কি জানেন আপনি আমি পাওয়ার দেখাবার কিছু নাই এটা হলো আল্লাহর একটা বাগান সেই বাগানের ফুল হলাম আমরা আল্লাহ যেই কোনো মুহূর্তে ছিঁড়ে ফেলতে পারে এটা আপনিও জানি না পৃথিবীর কেউ জানে না মেয়েটা যখন আসা যাওয়া করতেছে করতে 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 এখন একদিন মেয়েটা যখন তার গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিল কৌশপাকের দরবার থেকে ছেলেটা গাউসে পাকার জীবনীতে এসেছে রাস্তার মধ্যখানে বড় করে একটা গর্ত খনন করছে গর্ত খনন করে উনি কি করলেন উপরে দিয়ে একটু লাকড়ি খড়ি ছাড়া দিয়ে উনি গর্তের মধ্যে বসে আসলেন মেয়েটা কাছে আসতে দেরি মেয়েটাকে আক্রমণ করলেন ছেলেটা নাউজুবিল্লাহ বলে কারণ মেয়েটার উদ্দেশ্য সৎ ছেলেটার উদ্দেশ্য অসৎ বন্ধুরি আমার বন্ধু মেয়েটাকে যখন যুবক আকরে ধরলো মেয়ে মেয়েটা কোনো রাস্তা খুঁজে পায় না তখন একটা ডাক দিলে পাক আমাদের দেশে কিছু মার্কা আছে। এখন দিনের কথা বলছি বলবে এটা শেরেক বলবে না আমাদের মধ্যে অনেক আছে সেরেক আর বেদাতের গন্ধ ছাড়া তাদের নাকের কিছু লাগে না কিন্তু তারা জানে না হাদিস শরীফ ভালো করে পড়ে না আল্লাহর উলিদের হাত হয়ে যায় আল্লার কুদরতি হাবিদ আল্লাহ রলিদের চোখ হয়ে জাল্লার কুদরতি চোখ আল্লাহ রলিদের পা হয়ে জাল্লার কুদরতি পা হ বন্ধু আল্লাহর উলির মধ্যে আছেন আল্লাহ ঝিরে ধরে কন্নহান আল্লাহ্ এই জন্য আল্লাহ বলেছেন আমার প্রিয় সাথে যুক্ত হও আমার জান্নাতে চলে আসে মেয়েটা ইয়া গৌসে পা বলে একটা ডাক দিতে দেরি রে বন্ধু গাউসে পাঁচ তখন নামাজ পড়ার জন্য উঁচু বানানোর জন্য তিনি গড় থেকে বের হলেন হুজরা থেকে বের হলেন খায়া গাউসে পাঁকের জীবনীতে এসেছে ওনার হাতে ছিল একটা ঘটি তিনি উঁচু বানানোর জন্য ঘটিটা নিয়ে বের হলো বের হওয়ার পরে এবার তিনি দেখ শুনতে পাইলেন একটা আওয়াজ এসেছে ইয়া গাউসে পাঁক গাউসে পাঁক ও বন্ধু গাউসে নজর দিলেন কোন দিক থেকে আওয়াজটা আসছে ওলিদের কারামত আছে না নাই তারা জানে কি জানে না গাউসে পাঁকের কাছেই এই জায়গাটা নিয়ে পড়ে আসবো তার আগে হজরত শাহজালাল আল মুজারা কাছে যাব আপনারা জানেন কিনা জানেন আমার মুরুব্বি দাদারা সবাই জানেন হযরতি ও বন্ধু শাহজালাল মুজারা দিয়া মনি 360 টাউলের মধ্যে তিনি একজন তিনি বন্ধু সুরমা পার হয়ে গেল যায় নামাজ বিছাইয়া ঠিক না এই জন্য আমি আমি তো আজকে আপনাদের কন্ডিশন দেখে আমার পছন্দ হয় নাই এই কারণে আমি জিকির করে আমি জিকিরের মধ্যে কিন্তু ছন্দে ছন্দে মিলিয়েছি বলবো

আমরা জি সাথে এগুলো বললে বন্ধু অনেক বলদ আছে হাসে কি আমি দেখছি নিজে নিজেদের দেখি এগুলো আমি বলদ বলি কারণ এগুলোর বুদ্ধি নাই বিবেক নাই পড়াশোনা নাই অবজারভেশন নাই ঠিক না بیٹھی তার মানে আমি বুঝাইতে চাইছি আমরাও জিকির করব তাদের মতো কারণ তারা যেমনি ভাবে আল্লাহর ওলি যায়ে নमाज নদী পার হইছে এখন এই যুগের মানুষ এত বড় আল্লাহর ওলি রে নৌকায় উঠলেও নিরাপদে বাড়ি পড়তে পারে না ডুব্যা যায় ঠিক নাপাক জবান দিয়ে আল্লাহর বিরোধিতা করে আল্লাহর বিরোধিতা যারা করে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেখেছেন ঠিক না আরো জোরে কথা কি বুঝে আসে না বন্ধুনি আমার এবার মেয়েটা ডাক দিলেন ইয়া গাউসে পাক গাউসে পাক বললেন আমি ওযু বানানোর জন্য বের হলাম আমার হাতের মধ্যে পানির গুটিটা আছে যেই দিক দিকে আওয়াজ আসলো রে আমি ওই দিক থেকে আমার পা থেকে একটা খরম খুললাম গাউসে পাকের পা থেকে একটা খরম খুললেন খরমটা খুলে ও বন্ধু যেই দিক থেকে আওয়াজটা আসলো ওই দিকে তিনি খরমটা নিক্ষেপ করলো নিক্ষেপ করতে দেরি ও বন্ধু একটা তীরের মতো বিদ্যুৎ গতিতে চলে গেল ওই গাউসে পাকের খরম ওই যুবকের মাথার মধ্যে শুধু করতে শুরু করলো যুবকটা মাটির মধ্যে লুটিয়ে পড়লো মেটা নিরাপদে আবার বাড়ি না গিয়ে গাউসে পাখের দরবারে চলে গেল পুরো ঘটনা বন্ধ করে বললো এবার গাউসে পাখ ডেকে ডেকে বলছেন যখন তুমি চিৎকার করেছিলে তখন আমি উঁচু বানানোর জন্য বের হয়েছিলাম তুমি আমার পায়ের দিকে নজর দিয়ে দেখো আমার একটা পায়ে একটা খরম আর একটা খরম নেই আমি খরমটা নিক্ষেপ করেছিলাম ইয়া গাউসে পাখ বলে যখন ডাক দিল আমার মধ্যে আমার মধ্যে একটা ফিলিংস চলে কম্পন শুরু হয়ে গেল গাউসে পাখের আল্লাহ আল্লাহ যার কদম একটা নারীর ইজ বাড়ে বন্দরে আমার শুধু এমনটি নয় গাউসে পাক মায়ের দরে ছোট্ট মায়ের আঙ্গুর খেতে মনে চাইলো মা যখন আঙ্গুরের বাগানে গেলেন থকনাটার দিকে হাতটা বাড়িয়ে দিল এমন সময় মায়ের পেটে তো বিকট যন্ত্রণা শুরু হয়ে গেল মাঙ্গুর খাবার বন্ধু স্বাদ বলে গেলেন ধীরে ধীরে বন্ধু সময় পার হয়ে গেল গাউসে পৃথিবীর কদমটা বাড়িয়ে দিলেন কদমটা যখন বাড়িয়ে দিলেন যে বাড়ানোর পরে পৃথিবীতে আসার পরে মায়ের কাছে ক্ষমা চায় মা মা দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে বড় অন্যায় করেছি বাবা ও তুমি তো মাত্র পৃথিবীতে এসেছো বেশি দিন তো সময় হয়নি তুমি বাবা আমার সাথে কোনো অন্যায় করো মা গো তুমি মনে করে দেখো আমি যখন তোমার গর্বে ছিলাম তখন তুমি একদিন আঙ্গুর বাগানে গিয়েছিলে আঙ্গুর ফল বক্ষণ করার জন্য ওই সময় আঙ্গুরের থোকার দেখে যখন তোমার হাতটা বাড়িয়ে দিলে অনেক বেশি পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল মা ওই যখন ওই তখন তোমার পেটে যন্ত্রণার কারণ হলো তুমি যখন ওই আঙ্গুরের থোকনার দিকে হাতটা বাড়িয়েছিলে তখন আমি দেখতে পাইলাম আঙ্গুরের থোকার মধ্যে বিষাক্ত একটা সাপ বসে আছে তুমি যদি হাত ওই পর্যন্ত পৌঁছাতে বিষাক্ত সাপ তোমাকে দংশন করতো তুমি মারা যাইতা এই জন্য তোমার পেটে এত জোরে লাথি মেরেছিলাম তুমি ব্যথার কারণে আঙ্গুর খাওয়ার সদ বলে আঙ্গুর খাওয়ার সাপ তুমি বলে গেছো মা গো ওটা আমার পক্ষ থেকে বড় ধরনের অন্যায় ছিল ক্ষমা করে দাও জোরে জোরে সুবহানাল্লাহ তুমি এমন একজন আল্লাহর ওলি ছিলেন বন্ধু কোন কোন সময় শাবানের চাঁদ যায় উনত্রিশ আবার কোন কোন মাসে বন্ধ রমজান মাস যায় উনত্রিশ আবার কোন কোন মানুষে যায় তিরিশ গাউসে পাঁচ যেই দিন পৃথিবীর বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দিলেন সেই দিন ছিল শাবানের চাঁদের উনত্রিশ তারিখ রাত ফজরের নামাজের কিছুক্ষণ আগে সুবে সাদেকের পূর্বক্ষণ যেটাকে বলা হয় শুভে কাজী ওই সময় তিনি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন ওনার বাবা ছিলেন একজন আল্লাহলি মাও ছিলেন আল্লারুলি বন্ধু গাউসে পাক যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দেয় তখন পুরো আকার ছিল বন্ধু মেঘাচ্ছন্ন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আবু সালে বুসা জঙ্গে দেখতে পাইলেন অম্মুল গায়ের পাতে মার প্রসব যন্ত্রণা তিনি কোনো দিকে যেতেও পারছে না আ ওনার যন্ত্রণা প্রসব যন্ত্রণায় তিনি ছটপট ছটপট করছেন এরই মধ্যে গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন বন্ধু কদমটা বাড়িয়ে দেওয়ার পরে অনেক সময় দেখবেন উনত্রিশ তারিখ রাত্রে কিন্তু আমরা সেহরি খাই হি খাই কি খাই না আমি বানিয়ে বলছি না বন্ধু গাউসে পাকের জীবনী নজর দিয়েছি কাজা গরিবের নামাজের জীবনী নজর দিয়েছি ইম্পর্টেন্ট জায়গা কারণ পাশের দেশ হিন্দুস্থানের শোয়ে আছে খাঁজা গরে নামাজ ঠিক না বেঠি বন্ধুরে আমার এবার কি করলেন মানুষগুলো অ বন্ধু সারাদিন রাত যে মেঘাচ্ছন্ন ছিল আকাশে চাঁদ দেখতে পাইনি রমজানের চাঁদ উঠে জেগে না আমার সকাল যখন হলো মানুষ কি সকালে খাবার খাবে কি খাবে না কনফিউশনে আছে এবার চলে আসতেন উম্মুল খায়ের মা ফাতেমার বাড়ির দিকে কারণ গাউসে পাকের বাবা ছিলেন একজন বড় আল্লাহর ওলি আসার পরে দেখতেন উনি ঘরের মধ্যে নেই এবার কেমন করে মানুষ বলবে আজকে কি সকালে খাবার খাবে না আজকে রোজা শুরু হয়ে গেছে বন্ধু এবার ভিতর থেকে ওই গাউসে পাখির মম্মল খায়ের মা ফাতে মা তিনি ডেকে ডেকে বলছেন ওনার স্বামী ঘরে নেই এখন মানুষগুলো কে করবে এবার তিনি বলে দিলেন আমার যে নবজাত শিশু পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল আমার এই শিশু সন্তান ফজরে রাজানের আগে আমার স্তন চেপে ধরে দুধ পান করেছে ফজরে রাজান শেষ হওয়ার পরে আর তিনি দুধ পান করেনি কেন গো তিনি দুধ পান করেনি ওনাকে আমি দিকদি দিয়ে স্তন খেতে দিলাম তিনি পান করতে চায় না ওই দিক দিয়ে স্তনে দিতে চাইলাম তিনি দুধ পান করে না অন্য কিছু খেতে দিতে চাইলাম তিনি কোনো কিছু বক্ষণ করে না ওনার সামনে খাবার দিলে এক দিক দিয়ে খাবার দিলে মুখটা অন্য দিকে ঘুরিয়ে দেয় এমনি করে করে বন্ধু এ পর্যন্ত চলে গেল কোনোভাবেই তিনি খাবার বক্ষণ করলেন না আমার মনে হয় আমার এই ছোট্ট শিশু সন্তান রোজা রেখেছি চুরে চুরে বলুন না সুবহানাল্লাহ বন্ধু এমন আল্লাহর অলি সে পাক বরফিন আব্দুল কাদের জিলানি তরিগতের মধ্যে চার তরিকার মধ্যে হয় বন্ধু সর্বপ্রথম হলো কাদ্রিয়া তারিকা ঠিক কিনা বলেন এরপরে হলো সিক্সটি তরিকা বন্ধুরি আমার এবার কি করলেন তিনটা পড়িয়ে গেল আবার যখন মাগরিবের আজান হলো ও বন্ধু ছোট্ট ছেলে গাউসে পাক আবার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করা শুরু করল আমি আপনাদেরকে বলে দিতে যাই আপনাদের যে জন্ম গ্রহণ করেছেন আপনাদের এলাকায় এরকম কোন ধরনের কোন তত্ত্ব পাইছেন কিনা গাউসে পাকের জীবনে শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহর ওলিদের কারামত জুরু জুরু করলেন সুবহান আর জুরু সুবহান আল্লাহ পাশের দেশে শুয়ে আছে খাজা গরিবে নামাজ আমি নিজে কানে শুনছি অনলাইনে বলে খাজার দরবারে গাজা পাওয়া যায় আমি নিজে গিয়েছি দুই হাজার আঠারো সনে একদম কারেক্ট কথা বলছেন আমার দিকে তাকান আমি দুই হাজার আঠারোতে গিয়েছিলাম দুই হাজার আঠারো সনে আমার দিকে তাকান দু হাজার আঠারো সনে আমি পুরো ভারতবর্ষ সফর করেছিলাম তাজমহল থেকে ধরে সব জায়গা আমি সফর করেছিলাম বিভিন্ন দর্শনীয় স্থান সফর করেছি খাজা গরিবে নামাজের আমি পাঁচ দিন ছিলাম কয়দিন আমি রাত্র বারোটার পরে যাইতাম কয়টা আমি এবং আমার সঙ্গীদের কিনে রাত্র বারোটার পরে যাইতাম ওই যে আমি যে শুনছি অনলাইনে খাজার দরবারে গাজা পাওয়া যায় ওনার পুরো সীমানা আমি ঘুরি ঘুরি খুঁজে খুঁজে দেখলাম একটা লোকের ন্যূনতম বেয়াদবিও দেখেন এই গাঁজা থাক দূরের কথা তার মানে গাঁজা সমস্যা না সমস্যা হলো তারা আল্লাহর অলিদের দুঃস্ম তারা কি তারা আল্লাহর অলিদের কিছু আছে আমার নবীরও দুঃস্ম নতুন নতুন কত প্রযুক্তি আসে ইউজ করে মজা পায় এগুলো নিয়ে কোনো বিরোধিতা করে না নবীকে মিলাতে দাঁড়াইলে সালাম দিলে নবীকে সম্মান দিলে কই বেদাক তারা মানে এতে বোঝা যায় বেদাতে সমস্যা না সমস্যা হলো তারা নবীর দুষ্ম শোনে খাজা গরিব বে নামত যখন সর্বপ্রথম হিন্দুস্থানের জমিনে কদম দিল তৎকালীন সময় রাজা ছিল রাজা পৃথিবীরাজ শুনছেন নি দাদা শুনছেন ওনারা এগুলো ভালো জানবে আমাদের থেকে ভালো বলতে পারবে রাজা পৃথিবীরাজ তো খাজা গরিবে নামাজ হাঁটতে 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 তিনি একটু ক্লান্ত হয়ে গেলেন তিনি একটু টায়ার্ড ফিল করতেছেন তখন তিনি দেখতে পাইলেন তিনি দৃষ্টিগোচর হলো একটা বৃক্ষ দেখা যায় যার নিচে সুন্দর ছায়া তখন খাজা গরিবে নামাজ ওনার তিনি ওই গাছের নিচে একটু বিশ্রাম করতে চাইলেন কি করতে চাইলেন বিশ্রাম করতে চাইলেন কিন্তু প্রীতিরাজের রাখাল তো ওখানে দাঁড়িয়ে আছে এই কোইজাস ট্রেন আমি ও শেষ করে দিতেছি কিন্তু কি করতেছে রাখাল কিন্তু এখানে দাঁড়িয়েছে কারণ এই গাছের ছায়ার নিচে ওই রাজা প্রীতিরাজের উটগুলো অবস্থান করে কি করে বন্ধুই আমার ও বন্ধু আমার দিকে নজর দেন যাদের বিবেক আছে বুদ্ধি আছে তারা বসতে পারবে এই যে আমাদের মাস্টার সাহেব আপনাদের মাস্টার সাহেব ওনাকে আমি খুশি করার জন্য বলছি না ওই মানুষটা এবং আপনারা সাধারণ মানুষ কি এক কথা কয় না আপনার মসজিদের ইমাম সাহেব এবং আপনাদের সমাজের সাধারণ মানুষ কি এক আপনার মধ্যে যদি ডিসটেন্স থাকে রে অ বন্ধু কোয়ালিটির মধ্যে যদি পার্থক্য থাকে কি থাকে কোয়ালিটির মধ্যে যদি পাওয়ারের মধ্যে পার্থক্য থাকে তাহলে আল্লাহ যারা তাদের মধ্যে এবং আল্লাহ না যারা তাদের মধ্যে আছে বিশাল ডিস্টেন্স আপনি যদি এটা না মানেন এটা আপনার ব্যক্তিগত সমস্যা আপনার ব্যক্তিগত গানহীন মানুষের পরিচয় এটাই হলো বাস্তব সত্য আমার দিকে একটুখানি নজর দেন এবার খাজা গরিবের নামাজ গাছে নিচে একটু বিশ্রাম করতে চায় ওই যারা কাল বলে না না এখানে বিশ্রাম করা যাবে না এখানে বসা যাবে না কই কেন কইটা শুধুমাত্রের পোশগুলো বিশ্রাম করবে বারবার বললেন। আমরা মুসাফির আমরা পথিক আমরা বিন্দেশি মানুষ আমরা এখানে একটুখানি অবস্থান করি চলে যাবো রুদ্রের তীব্রতা ছিল অনেক বেশি রাজি হয় না রাজি হয় না বন্ধু অনুমতি পায় না ওট গুলো বসে আছে বিশ্রাম করে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে আরাম করছে এবার খাজা করবে নামাজ চলে যাচ্ছে আর বলতেছে রে প্রীতরাজের গোলাম প্রীতিরাজের খাল গোলাম কাম পেতে শুনে রাখো আমি চলে যাচ্ছি যেহেতু তোমার রাজার উটের বিশ্রামের জায়গা পশুর বিশ্রামের জায়গা তাহলে পশু বিশ্রামই করবে তাদেরকে উঠাইকে হাজার গরিব চলে যাচ্ছে আর বলতেছে বন্ধু চলতে 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 উনি ওনার গন্তব্যে চলে গেলেন দিন ফুরিয়ে গেল রাত্র আসলো রাত্র শেষ হয়ে সকাল হলো অ বন্ধু রাখাল আসছে মাঠ থেকে পশুগুলাকে চড়াতে নিয়ে যাবে মাঠে চড়ানোর জন্য নিয়ে যাবে হাজার চেষ্টা করলো অ বন্ধু ওটগুলোকে উঠাইতে পারে না বলেন না খাজা গরি মেরামা যিনি জীবনীতে এসেছে ওই রাখা লুট এমনভাবে এমন ভাবে মারছে ও বন্ধু এমন ভাবে বেত্রাঘাত করেছে ওট গুলো ব্যথার যন্ত্রণায় ওট চোখ দিয়ে পানি বেবে পড়তেছে কিন্তু তারপরে ও উঠতে পারে না এবার ওই রাজের গোলাম চলে গেলেন রাজার কাছে গিয়ে বললেন রাজা গো একটা সমস্যা হয়ে গেছে কই কি কই সমস্যা হলো আমাদের পশুগুলো শোয়া থেকে উঠতে পারে না কই কি হয়েছে কয়ে গতকালকে মেহমান এসেছিল ওই গাছের ছায়ার নিচে একটু বিশ্রাম করতে চাইছিল আমি অনুমতি দেইনি এবার পৃথিবীরাজ ডেকে ডেকে বলে রে গোলাম তুমি কি করেছো আমার মা আমাকে ভবিষ্যদ্বাণী করেছে কি করেছে আমার মা আমাকে ভবিষ্যদ্বাণী করেছে আমাকে বলেছে রে সন্তান তোমার এই দেশে ধর্মপ্রিয় মানুষের সাথে তোমার যুদ্ধ হবে ওই যুদ্ধে তোমার কঠিন পরাজয় হবে না জানি রে আমার পরাজয়ের ঘন্টা বেজে গেছে এভার পৃথিরাজ বললেন আমার মনে হয় আমার মায়ের ভবিষ্যদ্বাণী বাস্তব হতে চলছে একটা কাজ করো ওই মানুষগুলো কোন পথে চলেছে কোন পথে ধরে হাঁটতে থাকো খুঁজতে থাকো খুঁজতে 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 যতক্ষণ না পাও তখন খুঁজো খুঁজতে খুঁজতে পাহাড়ে চোরাই গিয়ে পেলেন কাজা গরিবে নমস্কে যাওয়ার পরে ওনার কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চাইলেন ক্ষমা চাওয়ার পরে এবার কাজা গরিবে নামাজ বললেন যাও যাও ক্ষমা করে দিলাম চলে যাও চলে যাওয়ার পরে বন্ধু এবার ইকুলাম গোলাম সৌজা চলে আসলো ওই গাছের নিচে গাছের নিচে আইসা দেখে পৃথিবীরাজের পশুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু খর কোটা চিবাচ্ছে। এটা কারামত কিটা আরো জোরে বলে এটা কি আল্লাহর কেনাম নিজেরই চৌকেও দেখেছি বলব না বন্ধু সময় নাই সময় খুবই অল্প অনেক লম্বা সময় আলোচনা হয়ে গেছে আবার যদি কখনো দেখা হয় আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আর যদি দেখা না হয় সমস্যা নাই অনলাইনে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকালে ঘুম থেকে উঠে বিখানা বিছানা পর্যন্ত আপনার জীবনে যতগুলো জায়গায় শিক্ষার প্রয়োজন সব ট্রেনিং আছে শুধু অনলাইনে ঢুকে গেছে সরাইমান কাদ্রে চাষ দিয়ে বন্ধু দেখবেন শিখবেন আমল করবেন ছোট ছোট্ট করে আমি আরেকটা বলবো এখন তো সবাই গিয়ে ঘুমাবেন ঘুমাবেন কিনা ঘুমাবেন কিনা ছোট্ট করে খাবারের মতো আগে করবেন করার পরে পবিত্র বিছানায় যাবেন যাওয়ার পরে বন্ধু ডান দিকে হয়ে ঘুমাবেন ঘুমাইতে সময় দোয়া পড়তে হয় জানেননি আল্লাহম্মা বিস্মিকা আহিয়া ঠিক কিনা বলেন দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন বন্ধু ঘুমাইতে যাওয়ার পরে রাসুল একটা দায়িত্ব দিয়েছে কি দিয়েছে নবী হজরত আলিকে কেন্দ্র করে বললেন আলী রে তুমি চার হাজার দিনার সাদকা দিয়ে ঘুমাও একটা কোরআন খতম পরে ঘুমাও জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও একটা হজ করে ঘুমাও আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বললেন নবী গো আমার পক্ষে কি এই কাজগুলো করা সম্ভব পসিবল আমার নবী বললেন তুমি সুরাফ আতেহাচার আবার বড় ঘুমানো লাগে চার হাজার দিন আর সাদ কাদাই হয়ে যাবে বিস্মিংলার সাথে তিনবার্লা সোরাপুরে ঘুমাও সুর এই ক্লাস একটা কোরান খোদমের সভাব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে তোমার জন্য যে জান্নাত বানানো হয়েছে কি বানানো হয়েছে জান্নাত বানানো হয়েছে ওই জান্নাতের যাইতে হলে মূল্য দিতে হবে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে তিনবার নবীর প্রতি দরুদ পরে ঘুমাও জান্নাতের মূল্য হয়ে যাবে দশবার বার আস্তাক ফুল্লা পরে ঘুমাও উভয়ের বিবাদ মিটানোর সব পেয়ে যাবে চারবার কালে মাতাম শীত পরে ঘুমাও তোমার আমল একটা হজের সবাব দেওয়া হবে এই আমলগুলো যদি করতে পারেন তাহলেই হবেন সুন্নি কি আরেকটা কথা বলি এখানে তো যুবক ফলাফাই নাই যাই এক কয়েকটা বইছে কোন বুঝে বইছে জানি না দুইটার ধমক দিছি মুখ যেমন কালা করছে একবারে মনে হয় যে পাতিল দলাটা আপনার কন্ত তার লগে কি আমার দলাদলি আছে জীবনে আগে কোনোদিন দেখা হইছে আবার আজকে যাওয়ার পরে কি দেখা হবে তো তারা বুঝবে না কেন ধমকটা দিলাম যার ভালোবাসার অধিকার আছে তার শাসনের অধিকারও যেখানে ভালোবাসা আছে সেখানে শাসনও চালাতে হবে তখনই একটা মানুষ মানুষ হয়ে হয়ে উঠবে যদি ভালোবাসবো শাসন করব না আবার যদি শাসন করব ভালোবাসবো না আচ্ছা সময় নাই আরে সময় আছে সম্মানিত উপস্থিতি আরেকটা বলেন ওই যে এডা বইছে ঠিকই শুরু থেকে ওয়াজ করতেছে তার ষোলোটা দেয় দেয় হাসি তার মনে রং লাগছে আচ্ছা যাকে রা আঙ্গুল দিয়ে হাই তোমরা নরম সিন না রাখছি আমাদের দিকে তাকান বিশেষ করে বর্তমান সময়ের যুবক ছেলেরা জিন্স প্যান্ট পরে অত্যন্ত লজ্জিত একটা পোশাক এই আমার দিকে তাকাও ক্লোজ ইউর ক্যামেরা আমাদের দিকে তাকান ইমানদার পুরুষের জন্য ফরজ পোশাকের ফরজ পোশাকের কন্ডিশন উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর নিচে দিয়ে থাকতে হবে টাকনার উপর